জাপানে বসে এত সুন্দর সুন্দর আর এত ইউনিক ঘর সাজানোর আইটেম একদমই কি বিশ্বাস করা যায়? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে এমনই একটা জায়গার সন্ধান দিতে চলেছি, সো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। যেসব আপুরা ঘর সাজাতে খুব বেশি পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে। রুমের মধ্যে যাদের একটু কজি ভাইবস, একটু অ্যাস্থেটিক লুক পছন্দ তাদের জন্য তো একদমই পারফেক্ট এই জায়গাটা। এখানে জাপানিজ ট্র্যাডিশনাল ড্রেস, জুতা, জামা থেকে শুরু করে তাদের হাতে বানানো বিভিন্ন ধরনের জুয়েলারি আইটেম, অ্যাক্সেসরিজ সব কিছুই রয়েছে। প্রথমেই শুরু করছি এই সুন্দর কিউট কিছু কুকারিজ আইটেমগুলো দিয়ে। এগুলো দেখলে মনে হয় সবগুলো একসাথে কিনে নিই, কিন্তু এতটা কেনা তো পসিবল না, বাট দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। তারপরে দেখছিলাম এই সুন্দর চায়ের কেটেলগুলো, এগুলো ইউজ না করে ডেকোরেশনের জন্য রেখে দিলেও কিন্তু খুবই সুন্দর লাগবে। তারপরে দেখছিলাম এই সুন্দর সুন্দর ল্যাম্পগুলো, এগুলো দেখে আমার বাংলাদেশের কথা মনে পড়ে গেল, কারণ আমাদের বাংলাদেশে কিন্তু বেশিরভাগ রেস্টুরেন্টগুলো অর্গানাইজ করা হয় এই টাইপের ল্যাম্পগুলো দিয়ে। বাট জাপানিজ রেস্টুরেন্টগুলো একদমই কোনো ডেকোরেশন থাকে না, মাঝে মাঝে ইন্ডিয়ান রেস্টুরেন্ট অথবা নেপালি রেস্টুরেন্টগুলোতে একটু এরকম ডেকোরেশন দেখা যায়। আর এগুলো দিয়ে যদি ঘর সাজানো যায় তাহলে কিন্তু খুবই কালারফুল লাগে আর একটা দেশীয় ভাইবস আসে। জাপানে বসে আসলে ঘরটাকে এরকমভাবে সাজাতে চায় অনেকেই, তো এরকম একটা জায়গার সন্ধান পেলে কিন্তু ভালোই হয়। তো যারা জাপানে আছেন তারা কিন্তু এখানে এসে নিজের ইচ্ছে মতো ঘর সাজানোর আইটেমগুলো কিনে নিতে পারেন। আর এই ল্যাম্পগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে, বাংলাদেশে কিন্তু এগুলো এখন অনেক ইউজ করছে হোম ডেকোরের জন্য। ঘরের অন্যান্য লাইট অফ করে এই লাইটটা জ্বালালে কিন্তু দেয়ালে খুবই সুন্দর একটা বেতের পুরো ডিজাইন ক্রিয়েট হয়, দেখতে বেশ ভালো লাগে। তারপরে দেখছিলাম এইদিকে ছিল তাদের হাতে বানানো সেলাই করা কুশন কভার। আসলে এখানে যা দেখছিলাম প্রত্যেকটা জিনিস চোখে লাগার মতো। আর এই যে উপরের এই হ্যাং করার ঝাড়গুলো দেখতে পাচ্ছ, এগুলোর প্রাইসও কিন্তু ছিল খুবই রিজনেবল, আর এগুলো ঘরে লাগালে কিন্তু খুবই সুন্দর আর অনেক বেশি কালারফুলও লাগে। তারপর এদিকে দেখছিলাম খুবই সুন্দর সুন্দর কিছু ড্রিম ক্যাচার, এগুলো ছোট বড় বিভিন্ন সাইজের মধ্যে ছিল, আর হাতে বানানো ট্র্যাডিশনাল জিনিস হিসেবে আমার কাছে দামটাও খুবই রিজনেবল লেগেছে। তারপর এদিকে আরও কিছু ডেকোরেটিভ আইটেম দেখছিলাম, এখানে ইন্ডিয়া লেখা কেন বলতে পারছি না, হয়তো বা এগুলো যারা ইন্ডিয়ান তাদের কাছ থেকে কালেক্ট করা। তারপর দেখছিলাম সিপার কালেকশন কিছু, এগুলোতে বিভিন্ন ধরনের হোম ডেকোরের যে প্লান্টগুলো আছে সেগুলো দিয়ে ডেকোর করলে খুবই ভালো লাগে। এগুলো হচ্ছে দেয়ালে হ্যাং করার জন্য কিছু ডেকোরেটিভ মিরর, তাছাড়াও দেয়ালে হ্যাং করার মতো এরকম আরও অনেক অনেক কালেকশন পেয়ে যাবে এখানে। তারপর এদিকে তাদের ট্র্যাডিশনাল কিছু ড্রেস দেখছিলাম, এগুলো দেখে আমার মনে হচ্ছিল আমি সোনার গায়ের কোনো দোকান ঘুরে দেখছি, কারণ এই ডিজাইনের চাদরগুলো কিন্তু আমাদের বাংলাদেশেও অ্যাভেলেবেল আছে। এইখানে না আসলে আসলে বুঝতামই না যে জাপানেও আসলে এত সুন্দর সুন্দর দেশীয় কালেকশনগুলো পাওয়া যায়। এটা হচ্ছে হাতে বানানো তাদের জুতা, আমার কাছে দেখতে তো বেশ কিউট লাগছিল। তারপরে এদিকে খুবই সুন্দর সুন্দর কিছু কুর্তি, ওয়ান পিস কালেকশন ছিল, এগুলোর দামগুলো প্রায় রিজনেবলের মধ্যেই ছিল। তারপরে দেখছিলাম এই কিউট কিউট ব্যাগগুলো, ছোটবেলায় কিন্তু এরকম ব্যাগ অনেক ইউজ করেছি। এগুলো হচ্ছে জাপানিজদের হাতে বানানো হেড, এগুলো দেখতে অনেকটা নকশি কাঁথার মতো লাগছিল সেরকম স্টিচ করা। এরপর আমি একটু ট্রায়াল দিয়ে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। এগুলো আসলে নর্মাল ড্রেসের সাথে পরার জন্য না, এগুলো জাপানিজ ট্রেডিশনাল ড্রেস পরে তারপর ক্যারি করলে আই থিঙ্ক বেশি ভালো লাগবে। এই সম্পূর্ণ শপটার মধ্যে কিন্তু শুধুমাত্র জাপানিজ নয়, এখানে মিক্স কালেকশন আমি দেখতে পেলাম, ইন্ডিয়ান, তুর্কির অনেক আইটেম এখানে আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন বেতের তৈরি যেসব বাস্কেটগুলো আছে, সামারে যখন পিকনিকে যাওয়া হয় তখন নিচে মাদুর বিছিয়ে সাইডে ফ্লাওয়ার দিয়ে এইগুলো ডেকোরেশন করা যায় বা ফ্রুটস ক্যারি করা যায়, যদিও বিশেষ করে দেশের বাইরেই এগুলো বেশি ইউজ করা হয়। আর এই প্যান্ডেন্টগুলো হচ্ছে সমুদ্রের নিচে থেকে কালেক্ট করা পাথর দিয়ে বানানো, যেহেতু সো এগুলোর প্রাইসটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে, 2980 ইয়েন ছিল দাম। তারপর এই তো আমি একটু মিরর দেখলাম আর ভিডিও করা স্টার্ট করে দিলাম, আর এটা ছিল আমার সেদিনকার আউটফিট, কেমন ছিল অবশ্যই কিন্তু জানাবে। ঘর সাজানোর জিনিস ছাড়াও কিন্তু এখানে পেয়ে যাবেন ইউনিক ইউনিক অনেক জুয়েলারি, ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাক্সেসরিজ আইটেম। এখানে অনেক ধরনের রিং কালেকশন দেখছিলাম, এগুলো আমার কাছে বেশ ভালো লাগছিল। এরপর দেখছিলাম খুবই সুন্দর সুন্দর কিছু ব্যাগের কালেকশন, এগুলো তাদের নিজস্ব তৈরি, এখানকার এখানে লেখাও ছিল যে মেড ইন জাপান। পাশাপাশি আরও আছে নিউবর্ন বেবিদের জন্য কিছু গিফটস আইটেম।
তারপর আমার চোখে পড়লো এই সুন্দর সুন্দর হিজাব পিনগুলো, এগুলো দেখতে এতটা ইউনিক ছিল। তারপর এখানে দেখছিলাম খুবই সুন্দর কিউট কিউট কিছু হাতের রিং ছিল, আর এক একটা আংটির প্রাইস ছিল 550 ইয়েন করে। বিশেষ করে এখানকার যেই পেন্ডেন্ট কালেকশনগুলো দেখলাম, এগুলো এক কথায় একদম অসাধারণ যেটাকে বলে, আমার কাছে তো খুবই ভালো লেগেছিল। আর হ্যাঁ, কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যারা এখনও আমার পেজে লাইক করেনি প্লিজ একটা লাইক করে যাবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। তারপর এদিকে কিছু চাবির রিং ছিল, ফ্রেম ছিল, যেগুলোতে তাদের এখানকার যেই আইকনিক প্লেসগুলো সেগুলোর ছবি দেওয়া আছে। সো এ ছিল আমার আজকের ভিডিও, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।